তো জায়গাটা কেমন লাগছে? অনেকদিন পরে একটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ, ঘুঘু ডাকা, ঘুঘু ডাকছে ও সত্যি সত্যি। আর একটা খাল, খাড়ি, এটা খাড়ি, এটা খাড়িটা গেছে বিলে, সামনে বিল। আর কার্তিক মাস শেষ 24 তারিখ, চারিদিকে সোনালি ধান, একটা সোনালি দিনই বলা যায় আর কি, তাই না? হ্যাঁ, কি সুন্দর, মানে আধা আধা কাঁচা, কিছু আবার কাঁচা, কিছু আবার পাকা, মানে কালার কম্বিনেশনটাই অন্যরকম, মানে মানে রঙের মিশ্রণটা খুব অদ্ভুত। এই যে দূরে মাঠ, বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত, আমরা মাঠ বলি, ধানের ক্ষেত, আমন ধান। আমরা একটা বাইপাস রাস্তা দিয়ে, আমরা রাস্তায় কাজ হচ্ছে, ধুলাইয়ের জন্য, ধুলাই এড়ানোর জন্য আমরা একটা মেট্রো পথে, মাটির পথে ঢুকে গেছি। এদিক দিয়ে আর কি জয়পুর যাচ্ছি। খুব সুন্দর একাশিয়া গাছ, একাশিয়া গাছ, একাশিয়া গাছ, একাশিয়া গাছে ফুল ফুটছে এই আর কি। মানুষজন কম, মানুষজন কম মানে সবচেয়ে বড় ব্যাপার আর কি। আমরা যে প্রথম যখন রাস্তাটা আসি, আমি তো জানতাম যে রাস্তা আছে, মানে আমাদের বাড়ি এইখানে, এই 2 গ্রাম পরে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি, একটা দামোর একটা পার্শ্ব। মানুষ তো কম হবেই, আর যারা আছে তো গ্রামে, তো মানুষ হিসাবে তো একদম শহরের মতো পপুলেশন ডেন্সিটি তো না, জনসংখ্যা ঘনত্ব তো ওই রকম না, শহরের মতো না। হ্যাঁ, আর এটা তো একটা অপ্রচলিত রাস্তা, বাচ্চা নিয়ে যাচ্ছে, নতুন বাচ্চা, এখানে নতুন বাচ্চা হলে লিপ্ত শোক, বাবা মানে মেয়ের বাবা মাকে লিপ্ত শোক, লিপ্ত শোক, বাচ্চার জন্য ফুল বালিশ, ওই যেগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। একটা শিশুর জন্ম আগামী এসেছে, আগামী এসেছে শিশু, নতুন শিশু, লেপ দিতেই হয় নাকি? হ্যাঁ, শীতের লেপ তো খুবই, এই এক ধরনের যৌতুক কিন্তু এটা, ভাই দিয়ে দাও, টাটা।